বন্ধুরা মোনাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লেমন সোডা। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, তার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আসুন আমরা এটা কীভাবে বানাবো দেখে নিই। আমি প্রথমে এখানে চিনি দিয়ে দিচ্ছি, আমি চিনিগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি এক গ্লাসের জন্য 2 চামচ করে দিচ্ছি। আপনারা এই জায়গায় কিন্তু সুগার সিরাপটা ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন করে। এবার দেবো চাট মশলাও 1/2 টিস্পুন করে। আর দিয়ে দিচ্ছি বিট নুন 1 চিমটি মতো। এবার এর মধ্যে আমি দিয়েছি লেবুর জুসটা, আমি বের করে নিয়েছি, তো আমি এখানে 2 চামচ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম, দুটো করে আইসক্রিম দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সোডা ওয়াটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, তো আমি এটা সার্ভ করে নিয়েছি। আপনারাও বানিয়ে খান, আশা করছি গরমের দিনে খুবই ভালো লাগবে। ধন্যবাদ।